গুজরাতে টাটারা বিনিয়োগ করতে চলেছে প্রায় $1.5 বিলিয়ন ভারতীয় মুদ্রায় প্রায় ১৩,০০০ কোটি টাকা। কর্মসংস্থান থেকে রাজ্যের ইকোনমিক গ্রোথ সবই আরো দ্রুত গতিতে হবে, কিন্তু কোন খাতে হতে চলেছে টাটার এই বিপুল বিনিয়োগ? সূত্রের খবর, গুজরাতে টাটা গ্রুপ তৈরি করতে চলেছে লিথিয়াম আয়ন সেল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। শুক্রবার সেই মতো মৌ স্বাক্ষরিত হয়েছে গুজরাট সরকারের সঙ্গে। এর ফলে ইলেকট্রিক গাড়ি ম্যানুফ্যাকচার করার জন্য যে সাপ্লাই চেনের প্রয়োজন সেই ঘাটতি মিটে যাবে অচিরেই। প্রাথমিক পর্যায়ে গুজরাতে যে প্ল্যান্ট টাটারা তৈরি করবে সেটা হতে চলেছে দেশের প্রথম লিথিয়াম আয়ন সেল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। এই প্ল্যান্টের ক্যাপাসিটি হবে 20 গিগাওয়াট আওয়ার্স। জানা যাচ্ছে প্ল্যান্টটি তৈরি হয়ে গেলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 13,000 মানুষের রুজি রুটির বন্দোবস্ত ভালোভাবে হয়ে যাবে। শিলমোহর দিয়েছে টাটা গ্রুপ এবং গুজরাট সরকার। সত্যি বলতে কি, টাটা গ্রুপের এই বিনিয়োগ ভবিষ্যতে টাটার ইভি গাড়ি তৈরিতে অনেকটা সাহায্য করবে, আর ইভি গাড়ি ম্যানুফ্যাকচারিং করতেও খুব বেশি সময় লাগবে না, কারণ টাটাকে অপেক্ষা করতে হবে না থার্ড পার্টির জন্য। ইভি গাড়ি ম্যানুফ্যাকচারিং করার জন্য থার্ড পার্টি হিসেবে সবার আগে উঠে আসে দুটো নাম, চীন এবং সাউথ কোরিয়া। এদের উপর নির্ভরতা কমলে টাটা গ্রুপ আরও দ্রুত ইভি গাড়ি তৈরি করতে পারবে, যা গাড়ি বাজারে দুর্দান্ত একটা পজিটিভ ছাপ রাখতে চলেছে। টাটা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে জিওপলিটিক্যাল টেনশন এখন তুঙ্গে, ফলে চাহিদা মতন মিলছে না যোগান। সেই পরিস্থিতি কাটিয়ে ওঠা সহজেই সম্ভব হবে বলে মনে করছেন টাটার কর্মকর্তারা। তবে শুধু ভারত বলে নয়, ইউরোপের বাজারেও নিজের দক্ষতা প্রমাণে কার্যত মুখিয়ে রয়েছে টাটা গ্রুপ। আর টাটা গ্রুপের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইংল্যান্ড। জানা গিয়েছে ইংল্যান্ড এবং স্পেনের একটি ইভি ব্যাটারি প্ল্যান্ট তৈরি করবে টাটা গ্রুপ। তার জন্য ইংল্যান্ড সরকার প্রায় £500 মিলিয়ন সাবসিডিজ দিচ্ছে। টাটা গ্রুপের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, এখন সংস্থা টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে, আর তার জন্য টাটাকে সাহায্য করছে আবুধাবির স্টেট হোল্ডিং কোম্পানি এডিকিউ। $9 বিলিয়ন বিনিয়োগ করা হবে। যদিও টাটা গ্রুপের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আগামী 5 বছরে সংস্থা ধাপে ধাপে $2 বিলিয়ন বিনিয়োগ করবে। গুজরাতে টাটা বিনিয়োগ করলেই সেটা আম বাঙালির এক পুরনো স্মৃতিকে উস্কে দেয়। সেটা হলো বাম জামানায় সিঙ্গুরে ন্যানোর কারখানা, যা সূর্য দেখার আগেই চির আঁধারে ডুবে যায় রাজনীতির কারণে। সিঙ্গুর থেকে বিদায় জানিয়ে টাটারা গুজরাতেই ঝাঁপ ফেলে। ভেবে দেখুন তো, বাংলাতেও যদি টাটারা এভাবে গাড়ি তৈরির জন্য নিজের কারখানা খুলতে পারত, কে বলতে পারে আজকের মতন হয়তো এই বাংলার বুকেই ইভি প্ল্যান্ট তৈরির গ্রিন সিগন্যাল দিত টাটারা, বাংলার কত যুবক যুবতীর কর্মসংস্থান হতো, রাজ্যের ইকোনমি গ্রো করত, আর তাদের কাজের জন্য আর ভিন রাজ্যে যেতে হতো না। আপনার কি মনে হয় জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে শেয়ার করুন আমাদের প্রতিবেদন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।